সভাপতি এবং সরকার হয়তো ভাবতে পারে আমরা মনে হয় একজন বড় আলেমের বিরুদ্ধে লেগে গেছি আমরা আলেমের বিরুদ্ধে লাগি নাই আমরা আলেম নামে সালেমের বিরুদ্ধে লাগছি মানে তাইর হুজুর তার বক্তব্যের মাধ্যমে কি বলছে যে আমরা আলেম নামে জালেমের বিরুদ্ধে লাগছি এজন্যই সে দেখেন ওত পেতে আছে যে কোন আলেম কখন কি বলেছে কত বছর আগে বলেছে সেই বক্তব্যকে কেন্দ্র করে একের পর এক বিভিন্ন ধরনের প্রতারক মূলক মূলক বক্তব্য সে কিন্তু দিয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার মানে উনি জালেমের বিরুদ্ধে সাইক আব্দুরাজবিন বিন কে জালেম কেন বলছেন সাইক আব্দুর বিন ইসুফ তার একটা বক্তব্যের মাধ্যমে বলেছেন যে ওমা মা তোমার আকাশ তোমার বাতাস এটা হচ্ছে ও ঠাকুর কালিমাকে বলছে তখন সাইক বিন ইসুফ প্রতিবাদ করছে কিন্তু এই প্রতিবাদ করার কারণে তাইরি হুজুর বলছে সে জালেম হয়ে গিয়েছে তার মানে এখানে তাইরি হুজুর তার পক্ষপাতিত্ব করছে মানে এটা হচ্ছে কালিমার আকাশ মানে কালিমার আকাশ যে এটা কিন্তু সমর্থন করছে তাইরি হুজুর কিন্তু সেটা মেনে নিতে পারছে না যার কারণে ওনার কাছে জালেম হয়ে গিয়েছে শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমরা কিন্তু ইতিপূর্বেও দেখেছি এই তাইরি হুজুর তিনি কিন্তু আকরামুজ্জামান বিন আব্দুল সালামের একটি বক্তব্য নিয়ে সাধারণ মানুষদের সামনে বিভিন্ন ধরনের মতবিরোধ কিন্তু সৃষ্টি করেছে আমরা দেখেছি গতকালকে আমার ভিডিওতে মানে আমার ভিডিওতে কলিং এরা বা ওনার যে উনার যেসব ছেলেমেয়েরা কাজ করে আমার ভিডিওতে রিপোর্ট মারছে কেন মারছে আমার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল প্রায় মিলিয়ন প্লাস করছে যখন সাধারণ মানুষ বুঝতে পারছে তখন তারা উঠে পড়ে লেগেছে এখন কি করা যায় যার কারণে তারা কিন্তু রিপোর্ট মারছে তো এভাবে কিন্তু রিপোর্ট মেরেই কিন্তু কখনো সত্য বা একে চাপানো যা কখনোই কিন্তু সম্ভব না সত্য কিন্তু সত্যই থাকবে আপনারা যতটাই মিথ্যা দিয়ে সত্যকে দেখার চেষ্টা করেন না কেন সত্য কিন্তু মানুষের সামনে কিন্তু উপস্থাপনা হবে কিন্তু এই তাহরি ভণ্ড প্রতারক মাজার সে এখন কী করছে সালাফি আলেমদের নামে বিভিন্ন ধরনের মানে ইঙ্গিত খোঁজার চেষ্টা করছে যে কীভাবে লাগা যায় যার কারণে আমরা দেখতে পেয়েছি সে আবার একটা বিষয় নিয়ে তুলছে আব্দুর রাজ্জাক বিন ইসুফের বিরুদ্ধে ওকে কি বলতে হয় বলেন ওকে মানে আসলে আইনের আইনে কিন্তু কঠোরমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে কিন্তু আসলেও ছুদ্র না আমি এটাই কিন্তু মনে করি তো এদের এই ধরনের আলেমদেরকে আপনারা আপনাদের ওয়াজ মাহফিলে কখনোই ইনভাইট করবেন না এই ছিল আজকের ভিডিও অন্য কোনো ভালো একটি ভিডিওতে